नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এই কাজটি অবশ্যই আপনারা আপনাদের গাছের সাথে করে থাকবেন। এটা হচ্ছে বেলি ফুল গাছ। এই যে দেখুন, এখানে ফুলগুলো স্পেন্ট হয়ে গেছে। এর আগে আমি এই গাছটা ঠিক এখান থেকে কেটেছিলাম। কাটবার পর দেখুন, এখান থেকে এই ডালটা বেরিয়ে এখানে আবার এতগুলো ফুল হয়েছিল। এবার আবার এখানে ফুলটা হয়ে যাওয়ার পর আমি আজকে আবার এই জায়গাটা অংশটা কিভাবে কেটে দিতে হয় এবং তারপর সেখান থেকে আবার কিভাবে দুটো ডাল বেরোবে এবং আপনার প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই একটি ডাল থেকে দুটো ডাল হয়েছে, দুটো ডাল থেকে কি করে চারটে ডাল হবে সেই জন্য সেটাই আপনাদেরকে এই ভিডিওতে করে দেখাচ্ছি এবং এর জন্য আপনাদের কি করতে হবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই যে এইখানে যেখানে হয়েছে সেটাকে আপনারা খুব সুন্দরভাবে এই জায়গাটা কেটে দেবেন। ঠিক একই রকম ভাবে দেখুন, এখানে হয়েছে এই অংশটা এভাবে কেটে দিলেন। যেখানে যেখানে এটাতে যেমন কুড়ি রয়েছে তাই এটা আমি কাটবো না। এই অংশটা যেমন এখানটা যেমন এটা স্পেন্ট হয়ে গেছে এভাবে কেটে দেব। এটা কেটে দিলেন, ঠিক এখান পাশ দিয়ে আবার যেখানে যেখানে কাটছি তার পাশ থেকে আবার নতুন ডাল তৈরি হবে এবং অবশ্যই দুটো করে তৈরি হবে। এখান থেকে তৈরি হয়ে এসছে এই যে দেখুন দুটো ডাল, সেখান থেকে এতগুলো করি। ঠিক একই রকমভাবে এখানে এটাকে এই যে দেখুন ডালটা কেটে দিয়েছিলাম, এপাশ থেকে এই ডালটা তো বেরিয়ে এসছে, সেটাতে এই কড়িটা এই কড়িগুলো এসছে এর আগে কেটেছিলাম। তাহলে এইভাবেই আপনারা প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পর স্পেন্ট হয়ে যাওয়া অংশ থেকে এই যে এখান থেকে দেখুন ভেঙে দিয়েছি, এখান থেকে আবার একটি ডাল বেরোচ্ছে। লক্ষ্য করছেন, এইভাবে অবশ্যই প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পর আপনারা সেই অংশগুলোকে পরি স্পেন্ট হয়ে যাওয়া ফুলের অংশটা অবশ্যই কেটে দেবেন। তাহলে সেখান থেকে আবার নতুন নতুন ডাল তৈরি হবে এবং দুটো করে অন্তত ডাল তৈরি হবে। একটা অংশ কাটলে দুটো করে ডাল তৈরি হবে এবং সেখান থেকে দুটো ডাল যদি বের হয়, এখান থেকে যদি একটি একটি অংশ কাটলেন, এখান থেকে একটি, এখান থেকে একটি, দুটো ডাল তৈরি হবে। তারপরে আবার সেখান থেকে বেরিয়ে একটি ডাল একটি অংশ প্রত্যেকটা ডালকে কাটলে আবার সেখান থেকে দুটো করে তৈরি হবে। তাহলে আপনার গাছ এমনি ভর্তি পুরোপুরি ঝাপড়া হয়ে উঠবে এবং প্রত্যেকটা ডালেই আপনি এরকমভাবেই ফুল পাবেন। সেই কারণে যতবার এখানে এই গাছে কড়ি তৈরি হবে এবং ফুল ফুটে যাবে তারপরে অবশ্যই আপনারা বেলি ফুলের যে অংশটা ফুল হয়ে যাওয়ার পর সেই স্পেন্ট হয়ে যাওয়া ফুলের অংশটা কেটে দেবেন এবং তার কাছ থেকে আবার নতুন করে গাছ তৈরি হয়ে গাছ আপনাকে এমনি ঝাপড়া করে দেবে এবং প্রত্যেকটা ডালে প্রচুর প্রচুর আবার নতুন করিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, কীভাবে বেলি ফুল গাছে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনবেন তার একটি ট্রিক্স আপনাদেরকে করে দেখালাম। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।